সারা বাংলাদেশে এই অবস্থান কর্মসূচি বিক্ষোভ কর্মসূচি আমরা পালন করছি। আজকের এই কর্মসূচিতে আমাদের কিশোরগঞ্জের বাম জোটভুক্ত যে সমস্ত দল এবং দলের নেতৃবৃন্দ রয়েছেন তাদেরকে আমরা অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি। নির্বাচন ভাগাভাগির যে নির্বাচন, সেই নির্বাচন অবিলম্বে বন্ধ করে দিয়ে তফসিল বাতিল করে সকল দলের অংশগ্রহণে তদারকি সরকারের অধীনে একটা প্রতিনিধিত্বশীল অবাধ সুস্থ সকল মানুষের অংশগ্রহণে ভোটাধিকার প্রয়োগ করার একটা সুযোগ দেওয়ার জন্য আমরা নির্বাচন কমিশন এবং সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। আপনারা জানেন আজকে যে আমরা মুখে কালো কাপড় পরে অবস্থান করছি, কেন মানুষের যে গণতান্ত্রিক যে অধিকার ছিল লাস্ট পর্যন্ত একটা অধিকার ছিল, অন্নবস্ত্র শিক্ষা চিকিৎসা বাসস্থান এগুলি সব হারিয়ে গেছে, আরেকটা অধিকার ছিল ভোটের অধিকার, এইটাও যখন হারালো আমরা চেয়েছিলাম যে একটা সঠিক গণতান্ত্রিক পরিবেশে তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে যাতে একটা নির্বাচন হয়, এই দাবিটা আমরা বহু আগের থেকে করে আসছি। এটা হলো দেশবাসীর দাবি, এটা শুধু আমাদের বাম গণতান্ত্রিক জোটের দাবি না, দেশবাসীর দাবি। বিভিন্ন আন্দোলন সংগ্রামে আমরা 7 তারিখ পর্যন্ত আমরা রাজপথে থাকবো, না হইলে এই নির্বাচন দ্রুত আমরা আশাবাদী এইটা ক্যান্সেল করে নিয়ে আপনারা নতুন করে তফসিল ঘোষণা দেন, তত্ত্বাবধায়ক সরকার দেন, জনগণের মুখে হাসি ফোটান। আপনারা একই উন্নয়নের জোয়ার বরা বসাই চান বাংলাদেশে, জনগণ যদি আপনাদেরকে পছন্দ করে জনগণ আবার আপনাদেরকে ভোট দেব। আপনাদের বিবেককে প্রশ্ন করুন, আজকে জনগণ মুখ খুলছে না, জনগণ স্বাধীনতা পাচ্ছে না, মতামত প্রকাশ করতে পারছে না, এই মতামতের মুখে আপনারা তালা দিচ্ছেন যাতে আমরা মিটিং না করতে পারি।